10 মাসের হিসাবে বাংলাদেশ ব্যাংক ও ইপিবির রপ্তানি পরিসংখ্যানে গড় মিল $1,380 কোটি-এর বেশি। কিছু ক্ষেত্রে রপ্তানি আয় দুইবার গণনায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তাই ভবিষ্যতে সমন্বিতভাবে গণনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান রহমান। ব্যবসায়ীদের দাবি, তথ্য বিভ্রাটে নীতি সহায়তা হারাচ্ছেন তারা। রোববার রাজধানীর বনানীতে এক আলোচনা সভায় এসব কথা বলা হয়। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেশের রপ্তানি আয়ের তথ্যে দীর্ঘদিন ধরে ইপিবি আর বাংলাদেশ ব্যাংকের মধ্যে ব্যবধান দেখা গেছে। বিদায়ী অর্থ বছরের এপ্রিল পর্যন্ত 10 মাসে ইপিবি $13.8 বিলিয়ন বেশি রপ্তানি দেখিয়েছে। এনবিআরের হিসাবের সঙ্গেও রপ্তানি আয়ের পার্থক্য অনেক। রোববার আন্তর্জাতিক বাণিজ্য ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর নিয়ে ইন্টারন্যাশনাল চেম্বারের এক আলোচনা সভায় বিষয়টি আবার উঠে আসে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, রপ্তানি আয়ের তথ্যে সমন্বয়ের অভাব আছে, যা দূরীকরণে ব্যবস্থা নেওয়া হয়েছে। যখন ইপিবি দেখায় পুরো মূল্যটা, কিন্তু আসলে পুরো মূল্যটা আমি পাবো না, আমি শুধু সিএমটি পাবো, তখন বাংলাদেশ ব্যাংকের সাথে একটা অসমন্বয় হয়ে যায়। বাংলাদেশ ব্যাংক ভাবে কি আমার পুরো মূল্য আসবে। যেটা ভুল ইপিবি করেছিল সেটা ছিল আপনার আমাদের ইপিজেড থেকে যে রপ্তানিটা হয় দেশের ভিতরে, ওটাকে ওনারা একবার রপ্তানি ধরেছেন, আবার সেই কাপড়টাকে যখন গার্মেন্ট করে আমরা আবার রপ্তানি করি, আবার সেটাকে রপ্তানি ধরা হয়। এ সময় পোশাক খাতের ব্যবসায়ীরা বলেন, ইপিবির দেয়া হিসেবের সাথে রপ্তানি প্রবৃদ্ধির মিল পাননি তাদের কারখানায়। গড়মিলের হিসাবে তাদের বিরুদ্ধে অর্থ পাচারের মতো অভিযোগও উঠেছে। তাদের তথ্যগত অনেক ভুল আছে, তাদের কারেক্ট করা উচিত, এবং সবসময় তাদের কাস্টমসের সাথে তাদের একটা যদি আর বাংলাদেশ ব্যাংকের সাথে যদি মিল করে তাহলে তারা ভুলটা কারেকশন করতে পারবে। যদি সরকার দেখতো যে আমাদের গ্যাপ মানে ডিক্লাইন করছে 15%, 20%, তখন কিন্তু পলিসিটা আরেক রকম হতে পারত। যেমন এই নগদ সহায়তা যে কমিয়ে দেওয়া হলো, এটাও কিন্তু এই রপ্তানির এই যে ফিগার এরই একটা প্রতিফল। আলোচনায় উঠে আসে, ব্যবসার প্রতিটি ধাপ স্বয়ংক্রিয় ও পেপারলেস করা গেলে বাড়বে স্বচ্ছতা, কমবে সময় ও খরচ। এতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতায় এগিয়ে যাবে রপ্তানি খাত। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।